আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরুর ভরপুর আমদানি, পাশাপাশি দেশি গরু দেখতে পাচ্ছেন সোগাসার গরুর হাটে। তো এই গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে যশোর জেলা সোগাসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হাট সপ্তাহে দুই দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার। আজ রোজ শুক্রবার দর্শক, 29 ডিসেম্বর। দর্শক শ্রোতা, এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা দেশি জাতের এক জোড়া গরু। ভাই দেশি তো? কোথা থেকে আসছেন? জীবননগর থানা। জীবননগর, কেমন দেখছেন বাজার? যেহেতু দাম মোটামুটি নাগালের ভিতরে আছে দর্শক, আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন, পাশাপাশি দুই দাঁতের গরু চাষের জন্য ভালো হবে। আচ্ছা, আপনার কিনা গরু না বাসার গরু? ভাই বাসার গরু। আপনি কতদিন চাষ করছেন? ছয় মাস চাষ করছেন, ছয় মাস আগে কিনছিলেন। কত হলে এখন বিক্রি করবেন? বললাম 220 নিয়ে, সেখান থেকে তো কিছু কমবে, যখন বেচা বিক্রি হবে কিছু কমবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি চলতেছে দরদাম, চলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বলদ গরু সোগাসার গরুর হাটে যশোর জেলা। সোগাসার গরুর হাটে দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে একটা ইন্ডিয়ান বলদ, এটা কয় দাঁত? চার দাঁত। আপনারা শুনলেন দর্শক, দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। তাহলে তো অনেক দিন চাষ করা যাবে। ভাই কোথা থেকে আসছেন? জীবননগর থানা। তাহলে তো অনেক দূর। চাচ্ছেন কত? চাচ্ছি 45। শুনলেন দর্শক, 145 মূলত দাম চাচ্ছে গরুটা, চার দাঁতের একটা গরু। কত হলে বিক্রি হবে? 30-32। শুনলেন দর্শক, গরুটা 130-132 হলে বিক্রি হবে। প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশি বলদ, ইন্ডিয়ান বলদ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি চলতেছে দরদাম, চলতেছে সোগাসার গরুর হাটে যশোর জেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু। এই গরুটা মূলত কুড়াই করলো ভাইরা, তাই তো? কোথা থেকে আসছেন ভাই? জীবননগর। জীবননগর, কয় দাঁতের গরু? সারা 8 দাঁত। গুলো কি খামারে দিবেন না হচ্ছে হাল চাষে? হাল চাষের জন্য। হাল চাষের জন্য। কি জাতের গরু? হরিয়ানা গরু। দর্শক আপনারা শুনলেন, হরিয়ানা গরু যশোর জেলা সোগাসার গরুর একটা বিক্রি হয়ে গেল। চুয়াডাঙ্গা থেকে আসছে কাকারা, তাই তো? জীবননগর। জীবননগর থেকে আসছে কাকারা চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গারা নিয়ে যাবে দর্শক গরুটা। আচ্ছা ভাই, এই যে গরুটা কত টাকা দাম পড়ছে? 1,85,000। 1,85,000। আপনারা শুনলেন ইন্ডিয়ান গরু হরিয়ানা, টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সোগাসার গরুর হাটে যশোর জেলা। আপনাদেরকে চারিপাশ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক, শিং মাথা। আচ্ছা ভাই, বাজার কেমন দেখছেন? মোটামুটি ভালো। এগুলোটার দাম চাইছিল কত? 2,20,000। 2,20,000। এর জোড়া কই? আমরা একটাই কিনছি, আরও আছে ওনার লাটে গরু আছে। সুপ্রিয় দর্শক, এই গরুটা 1,85,000 টাকা দিয়ে ক্রয় করছে ভাইয়েরা। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা ইন্ডিয়ান গরু। ঠিক আছে কাকা ভাই, থাকে না বিশাল বড় বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর হাটে। আপনারা কেউ যদি চান আসতে পারেন, এই ধরনের গরু ক্রয় করতে পারবেন, দেশি গরু, ইন্ডিয়ান গরু। সুপ্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন দেশি জাতের এক জোড়া গরু, দরদাম চলতেছে দেশি গরু সোগাসার গরুর হাটে। ভাই চাচ্ছেন কত? 250। বেচা বিক্রি? তা তো অবশ্যই। তারপর একটা ধারণা দেন ভাই, 220। শুনলেন দর্শক, 220 বলতেছে, তার মানে আর কিছু উপরে গিলে বিক্রি হবে 220-এর উপরে সোগাসার গরুর হাটে। প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখা দেখি চলতেছে দরদাম, চলতেছে। সুপ্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন দেশি জাতের এক জোড়া গরু, একদম গোস্তে পরিপূর্ণ। কোথা থেকে আসছেন? কেমন দেখছেন বাজার?
বাজার ভালো দর্শক, শুনলেন জোড়াই চাচ্ছেন কত? 310। আপনারা শুনলেন দর্শক, 3,10,000 টাকায় কয় দাঁত করে? 8 দাঁত করে। দর্শক সোগাসার গরু আটে, গরুটা দেখতে পাচ্ছেন 8 দাঁত করে, হালের বলদ। এগুলো মূলত এখন কাবু হয়ে গেছে। কত হলে বিক্রি হবে? 270-80 হলে হবে। 270-80। এখন কতটুকু গোস্ত আছে কাকা? গোসের হিসেবে তো দামলা গরু করা যায় না। এখন তো 8 দাঁত হয়ে গেছে, আনুমানিক 9-10 মন হবে। দুটো 10 মন হবে, তাই তো? এখন আপনি হাল চাষ হিসেবে দাম চাচ্ছেন, শুনলেন 10 মন গোস্ত হবে, হাল চাষ হিসেবে দাম চাচ্ছে। ঠিক আছে কাকা,